ত্রিপুরা রাজ্যের পর্যটন ব্যবস্থাকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন বহুল প্রচার এবং সঠিক ব্র্যান্ডিংয়ের। আর এক্ষেত্রে সবার প্রিয় দাদা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে? এই পরিকল্পনা ভাবনা নিয়েই কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে মঙ্গলবার সৌজন্যমূলক সাক্ষাৎ করেন ত্রিপুরা রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা পর্যটনের সার্বিক বিকাশ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। অদূর ভবিষ্যতে এই বৈঠকের ইতিবাচক ফলাফল রাজ্যবাসী পাবে বলে আশাবাদী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।